বিবিদিসু সন্ন্যাসীর এবং জুনজান যোগীর বিশেষ হিতকর বলে দক্ষিণাপথের কন্যাকুমারিকা হতে উত্তরাপথের শত্রুকুমারিকা পর্যন্ত সমস্ত উপাসক সম্প্রদায়ের নিকটেই এই গ্রন্থখানি সুপরিচিত এবং সমাদৃত। ধর্মাদি চতুর্বর্গের মধ্যে মোক্ষই যে পরম পুরুষার্থ তা সর্ববাদী সম্মত। মোক্ষের স্বরূপ সম্বন্ধে মতভেদ থাকলেও বেদান্ত প্রতিপাদিত মোক্ষকেই তাত্ত্বিক মোক্ষ বলে স্বীকার করতে হবে, কারণ শ্রুতির তাৎপর্যানুসারে মোক্ষের স্বরূপ নির্ণয় এই শাস্ত্রে বিশেষভাবে অভ্রান্তভাবে করা হয়েছে। আমার দিকে তাকিয়ে এই কথাগুলি মহাত্মা বললেন। এইবার তাঁর দণ্ডী শিষ্যদের দিকে দৃষ্টি স্থাপন করে বললেন, তোমরা তৃতীয় অধ্যায় পর্যন্ত মনন করেছ বললে এবার চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকটি নিয়ে বিচার করিয়ে এসো। সেই শ্লোক আস্বাদন করতে করতেই আমরা দিব্যানন্দ ও বিদ্যানন্দের সংশয়ের জবাব খুঁজে পাব আশা করি। অভয়ানন্দ, শ্লোকটি আবৃত্ত করো। অভয়ানন্দজি আবৃত্তি করতে শুরু করলেন সনত সুজাত উবাচ। যত্তচক্রং মহাজ্যোতি দীপ্যমানং মহজ্জস তদৈ দেবা উপাসতে তস্মাৎ সূর্য বিয়াজতে যোগিনস্তং প্রপশ্যন্তি ভগবন্তং সনাতনম। অর্থাৎ আত্মরিত জ্ঞান যোগ যাকে দর্শন করেন তিনি শুদ্ধ মহৎ জ্যোতিস্বরূপ, সদায় দেদীপ্যমান এবং মহজ্জস। দেবগণ তার উপাসনা করেন, তাহতেই সূর্য ভাস্বর হয়ে বিরাজ করছেন। যোগীগণ সেই ভগবান সনাতনকে দর্শন করে থাকে। একলিঙ্গ স্বামী বললেন, এইবার এই শ্লোকটির অন্তর্নিহিত তাৎপর্য বিচার মুখে উদ্ধার করার চেষ্টা করিয়ে এসো। এ কথা তোমরা সকলেই জানো যে ব্রহ্মবিদ্যা লাভের দুটি উপায়, একটি বিচারপূর্বক এবং অন্যটি যোগপূর্বক। সাক্ষীর কল্পিত সাক্ষ্য মিথ্যা বলে সাক্ষীস্বরূপ আত্মায় কেবল পরমার্থ সত্য, এইরূপ বিচার করে যারা উপনিষদ জ্ঞানকে ভিত্তি করে জগৎ প্রপঞ্চের পরমার্থতা স্বীকার করে না তাঁরা প্রথম উপায়টি গ্রহণ করেন, আর যারা জগৎ প্রপঞ্চের পরমার্থতা স্বীকার করে সাক্ষী দর্শনে উপায়ান্তরের অভাব মনে করেন তারা হিরণ্য গর্ভের মতানুসারে দ্বিতীয় উপায়টি গ্রহণ করে থাকেন। অর্থাৎ অদ্বৈত ব্রহ্মবাদী ঋষিগণ ও তৎপরবর্তী গৌড়পাদ শঙ্করাচার্য প্রভৃতি আচার্যগণ বলেন যে সমস্ত প্রকার প্রপঞ্চের ব্যবহারিক বা প্রাতিভাসিক সত্য থাকলেও পরমার্থিক দৃষ্টিতে তা মিথ্যা। সুতরাং প্রপঞ্চের এই প্রকার স্বভাব বুঝে একমাত্র সত্যাত্মক ব্রহ্মকেই উপলব্ধি করা জীবনের পরম পুরুষার্থতা। আর প্রাচীন শাস্ত্র, ব্রহ্মবাদী যোগীগণ এবং তৎপরবর্তী দক্ষাদি ঋষিগণ বলেন যে প্রপঞ্চ যখন অনুভূত হয় তখন তার সত্তা আছে, কিন্তু ওই সত্তার লোভ সাধন করতে হবে। অতএব চিত্তবৃত্তি নিরোধের দ্বারা প্রপঞ্চ জ্ঞানকে লুপ্ত একমাত্র সত্যস্বরূপ ব্রহ্মসত্তা উপলব্ধি করাই জীবনের পরম পুরুষার্থতা। পরমতত্ত্ব উপলব্ধির উপায় নিয়ে এইভাবে উভয় মতের বাহ্যত পার্থক্য থাকলেও মূলে কোনরূপ অনৈক্য নাই। এই দুটি মতবাদ বুঝবার জন্য একটা স্থূল উদাহরণ দিচ্ছি। যেমন কাঁচকুপি বায়ুপূর্ণ হলেও তার ভেতরে বাহির দুদিকেই বোম এবং আকাশতত্ত্ব দিয়ে পরিব্যাপ্ত থাকে, এই কাঁচকুপি হতে বায়ু বার করে নিলেও বোম পূর্ণই থাকবে। আমার এই কথার প্রথম পক্ষের মত কেউ কেউ হয় বলবেন যে বায়ু উপাধি মাত্র, তার সঙ্গে বোমের কোনো সম্পর্ক নাই, সুতরাং বোম ভাবতে হলে বায়ুর সত্তাকে বিচারে আনবার কোনো প্রয়োজন নাই। আবার দ্বিতীয় পক্ষের মতো হয়তো কেউ কেউ বলে বসবেন যে কাঁচকুপির অন্তর বাহির বোম ব্যপ্ত এ ধারণা করতে হলে কাঁচকুপির অভ্যন্তর হতে বায়ুর নিঃসরণ হওয়া চাই। এ কথার উত্তরে প্রথম পক্ষ বলবেন যে প্রপঞ্চ বিষয়ে জ্ঞানে আরূঢ় থাকলেও তাকে মিথ্যা ও মায়াময় বলে ভেবে নিয়ে সত্যস্বরূপ ব্রহ্মকে জ্ঞানের উপলব্ধি করে তুলতে হবে। আর দ্বিতীয় পক্ষ বলে যে জ্ঞান হতে প্রপঞ্চ বিষয়ে নিঃসরণ করে সত্যাত্মক ব্রহ্মস্বরূপকে জ্ঞানোপলব্ধির বিষয় করে তুলতে হবে। এইরকম
দুটি বিরুদ্ধ মতের সামঞ্জস্য করবার অভিপ্রায়ে আচার্য শিরোমণি সনত কুমার প্রথমে জ্ঞান প্রধান যোগোপসর্জন ব্রহ্মবিদ্যার কথা বলে এখন এই শ্লোকে যোগ প্রধান জ্ঞানোপসর্জন ব্রহ্মবিদ্যার পরিচয় দিচ্ছেন। উপসর্জন শব্দের অর্থ গৌণ বা অপ্রধান। আমরা এইমাত্র যে দুটি বিরুদ্ধ মতের কথা বললাম সে সম্বন্ধে আমাদের আচার্যের অভিপ্রায় এই যে প্রথম পক্ষ অর্থাৎ বিচারবাদী বৈদান্তিক পক্ষ বিচারণার পক্ষ নিয়েছেন বটে, তবে দ্বিতীয় পক্ষ যোগবাদীদের সমাহিত অবস্থায় বিচারণার পূর্ববৃত্ত। চিত্তের সমাহিত অবস্থা ছাড়া বিচার কখনো সিদ্ধ হতে পারে না, একথায় শঙ্কর মতাবলম্বী বেদান্তি প্রতিবাদ করতে পারেন না। কারণ শান্ত দান্ত উপরত তিতিক্ষা পরায়ণ এবং সমাহিত হয়ে নিজের অভ্যন্তরে আত্মাকে উপলব্ধি করবে, এই জাতীয় শ্রুতি বাক্যানুসারে শ্রী শঙ্করাচার্য স্বয়ং যখন সমদমাদি ষট সম্পত্তিকে ব্রহ্ম জিজ্ঞাসার সাধন বিশেষ বলেছেন তখন ধরে নিতে হবে যে তিনি যোগের দ্বারা সমাহিত অবস্থাকে ব্রহ্ম বিচারণার পূর্ববৃত্ত হিসাবে ধরেছেন। দ্বিতীয় পক্ষ যোগীগণের সম্বন্ধেও আমাদের আচার্য সনত কুমারজির অভিমত এই বলে ধারণা করতে পারি যে যোগের দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকার হয় সত্য, কিন্তু প্রথম পক্ষের বেদান্ত প্রতিপদ্য ব্রহ্ম বিচারণাই যোগের পূর্ববৃত্ত। আমাদের এই সিদ্ধান্তে যোগীগণও প্রতিবাদ করতে পারেন না, কারণ বেদান্ত প্রতিপাদ্য ব্রহ্ম বিষয়ে কতকটা মানসিক সংস্কার না থাকলে যোগী অন্যান্য বিষয়ে সিদ্ধি লাভ করতে পারলেও চরম সিদ্ধি মোক্ষ লাভ করতে পারবেন না। এইভাবে উভয় ক্রমের ফল এক হলেও পাশে কেউ মাধ্যমিক শূন্যবাদীদের মতো মনে করেন নীতি ধ্যাসনের অপরোক্ষ জ্ঞানে শূন্যমাত্রই সার হয়ে থাকে, সেই জন্য আমাদের আচার্য ব্রহ্মের সত্যত্ব প্রতিপাদনের জন্য পুনঃ পুনঃ যোগ প্রত্যক্ষকে প্রমাণস্বরূপ ব্যবহার করে বলেছেন যোগিনস্তং প্রপশ্যন্তি সনাতনম, অর্থাৎ সেই সনাতন ভগবত সত্তাকে যোগীগণ উপলব্ধি করে থাকেন। এই কথার অনুসঙ্গ এই যে চিত্তের বৃত্তি রোধ করলে শূন্যতা মাত্র সার হবার সম্ভাবনা নাই। প্রাচীনকালে কিছু লোক উপনিষদগত ব্রহ্মের ধারণা করতে না পেরে তাকে মহাশূন্য বলে মনে করতেন, তাদেরকে লক্ষ্য করেই আচার্য বাক্যের অনুসঙ্গ দেখালাম। ওই সম্প্রদায় হতে পরবর্তীকালে মাধ্যমিক সম্প্রদায়ের উদয় হয়েছে। বৌদ্ধদের এই সর্বোচ্চ দর্শন শূন্যবাদকে কোনো হিন্দু দর্শন সমর্থন করেন না। বৌদ্ধ দর্শন ও হিন্দু দর্শন উভয়ই বেদমূলক, কিন্তু একটা গণ্ডযোগে জন্ম হেতু নিজের জননীকেই গ্রাস করার চেষ্টা, আর অন্যটি শেষ পর্যন্ত স্থবিরা মাতৃদেবীকে কুপুত্রে নির্যাতন হতে রক্ষা করে। এই দুই প্রস্থ দর্শন অধ্যয়ন ও অনুধ্যান করলে বোঝা যায় ওদের একটি গুটি পোকা অন্যটি দারিম ফল। গুটি পোকা যে কোষে জন্মগ্রহণ করে সেই কোষ ছিন্ন ভিন্ন করে নিজের সৌন্দর্য দেখাতে শূন্য পথে উড়ে যায় এবং জন্মস্থানের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। বৌদ্ধ দর্শনের অবস্থাও সেই রকম, কারণ তা বেদ হতে উদ্ভূত হয়ে বেদ বিরুদ্ধ সিদ্ধান্তে জগৎকে মুগ্ধ করার চেষ্টা করেছে। আর দারিম ফল যে ফুল হতে উদ্ভূত হয় শুষ্ক ও জীর্ণ শরীর হয়ে গেলে তাকে ধারণ করে রাখে। হিন্দু দর্শন ঠিক সেই রকম, বেদ হতে উদ্ভূত হয়ে শেষ পর্যন্ত বেদের প্রকৃত গভীর তাৎপর্যের পুষ্টি সাধন করেছে এবং বৌদ্ধ দর্শনগত মোহের অসারতা ভালোভাবেই প্রমাণ করে দিয়েছে। আলোচ্য শ্লোক বিচার ও মনন করতে গিয়ে মূল তাৎপর্যের অনুসঙ্গ হিসাবে দিব্যানন্দ ও বিদ্যানন্দের মনে যে ভগবান সনত কুমারের উপলব্ধিকে বৌদ্ধ দর্শন ও মাধ্যমিক শূন্যবাদের অকাট্য জবাব বলে মনে হয়েছে তাদের ওই সূক্ষ্ম মননশীলতায় কোনো ভুল নাই। ভালো করে বৌদ্ধ দর্শন ও মাধ্যমিক শূন্যবাদের গ্রন্থ পড়া থাকলে আচার্যের প্রত্যক্ষ অনুভব সিদ্ধ শ্লোকে তাদের অসারতা ধরা পড়ে বটে। একটু লক্ষ্য করলেই দেখতে পাবে নাগার্জুনের পর শূন্যবাদ প্রায় প্রতীকোপাসনায় পরিণত হয়েছে। অনাকার রূপং শূন্যং শূন্যং মধ্যে নিরঞ্জনঃ নিরাকার মঙ্গ জ্যোতি সং জ্যোতির ভগবানরম, অথবা শূন্য রূপং নিরাকারং সহস্র বিঘ্ন নাশনম সর্বপরহ পরদেবস্ত্র মস্তং বরদ ভব। শূন্যবাদের এইসব শ্লোকই আমাদের বক্তব্যের অনুকূলে সাক্ষ্য বহন করেছে। বিশেষত মহাশূন্যের ধর্মদেবত্ব প্রাপ্তি বা শৈলনারায়ণজির
গৌরদেশে প্রচলিত রামাই পণ্ডিতের ধর্মপূজা পদ্ধতি পরীক্ষা করলে ওই বিষয়ে আর কোনো সন্দেহ থাকে না। সুতরাং এই সমস্ত শতবিরুদ্ধ বিষয়ের সমালোচনা ছেড়ে দিয়ে যার থেকে মাধ্যমিক সম্প্রদায় নির্গত হয়েছিল সেই প্রাচীন ত্রৈবিদ্যা সূত্রোক্ত অনাত্মবাদকে কিঞ্চিত পর্যালোচনা করে দেখিয়েছে, সে সম্বন্ধে আমাদের বক্তব্য এই যে যারা আত্মার উপলব্ধি করতে না পেরে সর্বশূন্য তত্ত্ব নিয়ে গদগদ হয়ে উঠেছিলেন তাদের সেই সর্বশূন্যতার সাক্ষী কে? নিশ্চয়ই তার অনুভবকর্তা। অনুভবকর্তা বা অনুমন্তা যদি সর্বশূন্যের সাক্ষী হন তাহলে সর্বশূন্যতার টিকে কি? যদি বলা হয় যে সর্বশূন্যতার কোনো সাক্ষী থাকতে পারে না তাহলে তো প্রমাণের অভাবে শূন্যবাদ স্বতই ব্যাহত হয়ে পড়ে। এই সমস্ত বিরোধ দেখে মাধ্যমিকদের কোনো কোনো পণ্ডিত সরাসরি ব্রহ্মের নাম না করে তার কতকগুলি মহাশূন্যে আরোপ করে বসে আছেন। ব্রহ্মের ধর্মই যদি মহাশূন্যে আরোপ করা হয় তাহলে আর বিরোধ থাকে কি করে? ঘুরে ফিরে তাদের মহাশূন্যকে তো ব্রহ্মবাদী গ্রাস করে ফেলল। আচার্য সনৎকুমারের কথায় শূন্যবাদ খণ্ডনের অনুসঙ্গ দেখানো হয়েছে বলে মহাভারতের এই অংশটিকে মাধ্যমিকদের পরবর্তী সংযোজন বলে কোনো মতেই বলা যায় না, কারণ মাধ্যমিকদের বহু পূর্বেও শূন্যবাদের প্রচলন ছিল। অসদেব সৌম্য ইদমগ্র আসিত সর্বশূন্য নিরালম্বং স্বরূপং যত্র চিন্ততে অভাব যোগ স প্রক্ত জেনাত্তনং প্রপস্যতি ইত্যাদি শ্রুতি স্মৃতির অনুসরণ করতে না পেরে যারা ব্রহ্মকে শূন্য ভাবতেন তাদেরকে আমাদের প্রাচীনেরা চার্বাক সম্প্রদায়ের অন্তর্গত নাস্তিক বলে মনে করতেন। বৈদিক যুগে এই সম্প্রদায় শূন্যবাদী হিসাবে অভিহিত না হলেও অনাত্মবাদী বলে পরিচিত ছিলেন। এই জন্য আদিবিদ্যান কপিল সংখ্য প্রবচন শূন্যং তত্ত্বং ভাব বিনস্পতি ইত্যাদি সূত্রে সমাবেশ করেছেন। গৌরপদাদি আচার্যগণ কর্তৃক সাংখ্য প্রবচনকে যেমন তাদের পরবর্তী বলা যায় না তেমনি মাধ্যমিকদের শূন্যবাদ দেখে সাংখ্য প্রবচনের শূন্য তত্ত্বের সমালোচনা করা হয়েছে এ কথাও বলা উচিত হবে না। ভাস্করাচার্য গোলাধ্যায়ে আকৃষ্টি শক্তিশ্চ মহিতয়া যদ স্বাভিমুখং সশক্তা ইত্যাদি বচনের দ্বারা বহু পূর্বে পৃথিবীর মাধ্যাকর্ষণী শক্তির উল্লেখ করে গেছেন। কেবল মাধ্যাকর্ষণী শক্তি কেন, শ্লোকের মহিতয়া যত শব্দের দ্বারা পরমাণু প্রভৃতি জড় পদার্থের আপিরণকেও লক্ষ্য করেছেন। এই তো কিছুকাল পূর্বে পশ্চিম জগৎ মাধ্যাকর্ষণী শক্তির বিদ্যমানতা স্বীকার করে প্রচার করেছেন কিন্তু ভাস্করাচার্যের আকৃষ্ট শক্তির কোনো উল্লেখ করেননি। সেই জন্য কি বলতে হবে যে পশ্চিম জগতে মাধ্যাকর্ষণী শক্তির কথা আবিষ্কৃত হওয়ার পর ভাস্করাচার্যের গোলাধ্যায় প্রণীত হয়েছে? পশ্চিম জগতের বিদ্বানরাও এ কথা ভালোভাবেই জানেন যে মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কর্তা বৈজ্ঞানিক নিউটনের বহু পূর্বে আকৃষ্টি শক্তিশ্চ এই তত্ত্বের প্রবক্তা ভাস্করাচার্যের আবির্ভাব ঘটেছিল। ঋগ্বেদ অথর্ববেদে বা ছান্দোগ্য উপনিষদে পিতৃযান ও দেবযান শব্দের পুনঃপুন উল্লেখ দেখা যায়। বৌদ্ধগণ ওইভাবে হীনযান ও মহাযান নাম গ্রহণ করেছেন। সেই জন্য কি বলতে হবে যে শাক্য বুদ্ধের পরবর্তীকালে বৌদ্ধদের হীনযান ও মহাযান নাম দেখে ঋগ্বেদাদির পিতৃযান ও দেবযান শব্দ আমনাত হয়েছে? অতএব সাংখ্য প্রবচনকে কিংবা মহাভারতের অংশ এই সনত সুজাত পর্বকে বৌদ্ধ যুগের পরবর্তী বলে কারও ধর্মদ্রোহী হওয়া উচিত নয়। আমাদের আচার্য সনৎকুমার এই অধ্যায়ে পুনঃপুন যোগানুভবকে প্রমাণরূপে ব্যবহার করেছেন। কিন্তু যোগ কি? অঙ্গাঙ্গিভাবে বুদ্ধচিত্তের বহির্মুখ বৃত্তিগুলিকে বিলম্ব পরিণামের দ্বারা সেগুলিকে আপন আপন কারণে লয় করার নাম যোগ। এই যোগই তত্ত্ব সাক্ষাৎকারের উপায়। ককারাদি বর্ণের অভ্যাস যেমন ক্রমে শাস্ত্রবোধ উৎপন্ন করে, যোগও তেমনি তত্ত্বজ্ঞানের উদয় ঘটায়। যোগ চিরবর্তমান, হিরণ্যগর্ভ যোগের অনুসারক ও বক্তা। যোগী যাজ্ঞবল্ক্য বলেছেন, হিরণ্যগর্ভ যোগস্য বক্তা নান্য পুরাতনঃ। দর্শনশাস্ত্রগুলির ভিন্ন ভিন্ন মতবাদ ও তত্ত্বের ব্যাখ্যা নিয়ে পরস্পরের মধ্যে বিরোধ আছে, কিন্তু যোগ অজাত শত্রু, যোগের সঙ্গে কারো বিরোধ নাই। যোগই সমস্ত বিদ্যার প্রাগভাগ বলে গণ্য। স্মৃতিকার দক্ষও বলেছেন, সসংবেদ্যং হি তদ্ব্রহ্ম কুমারী স্ত্রী সুখং যথা
অযোগী নৈব জানাতি জ্ঞাতন্ধে হি যথা ঘটম। অর্থাৎ জন্মান্ধ যেমন ঘট ঘটাদি পদার্থের চাক্ষুষ জ্ঞান পায় না, কুমারী যেমন স্ত্রী সুখ বুঝতে পারে না, অযোগীও সেই রকম সসংবৈদ্য ব্রহ্মের বিষয় কিছুই জানতে পারে না। যম নিয়ম আদি না পালন করলে যেমন সংযম হয় না, এবং সংযম না হলে যখন কেবল উপনিষদ আত্মসাক্ষাৎকার কেন, কোনো বিদ্যাই অধিগত হয় না, তখন ব্রহ্মবাদীগণ যোগের আবশ্যকতা কিভাবে অস্বীকার করবেন। বেদান্ত দর্শনে আসীন সম্ভবাত এই সূত্রে এই তত্ত্বই প্রতিষ্ঠা করা হয়েছে। যেহেতু তত্ত্বজ্ঞান যোগ সাপেক্ষ এবং বেদে যোগ বিষয়ক বহু সূক্ষ্ম সংকেত লিপিবদ্ধ আছে, এই জন্য আমাদের আচার্য সনত সুজাত কর্তৃক যোগ অভ্যুপগত হয়েছে। এবার আমরা মূলের অনুসরণ করব। আচার্য এই শ্লোকে বলতে চাইছেন যে আত্মবিদ সংসারের অতীত যে পরম পদার্থ অনুভব করেন তা পরম বিশুদ্ধ তত্ত্ব, কারণ শ্রুতি তাকে অমৃতাত্মক শুদ্ধ ব্রহ্ম বলে অভিহিত করেছেন। তদেব শুক্রং তদ ব্রহ্ম তদমেবা মৃত উচ্চতে ইতি শ্রুতে। দেবগণ অর্থাৎ চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়গণ তাকে বিষয়ীভূত করার জন্য লালায়িত, কিন্তু তারা কখনোই কৃতার্থ হয় না। ভাবার্থ এই যে সকলেই ইন্দ্রিয়ের দ্বারা ব্রহ্ম সাক্ষাৎকারের বাসনা করে, কিন্তু ইন্দ্রিয়গণ কখনো ব্রহ্ম সাক্ষাৎকারের করণ হয় না। শ্রুতি বলেন, পিতামহ ব্রহ্মা ইন্দ্রিয়গণকে অভিশাপ দিয়েছেন, সেই জন্য তারা অন্তর্মুখ না হয়ে সর্বদা বহির্মুখ হয়ে থাকে। তস্মাৎ সূর্য বিরাজতে, শ্লোকের এই পংক্তিটির অর্থ হল ব্রহ্ম হতেই সূর্য বিরাজ করছেন, অর্থাৎ সূর্য পরমেশ্বরের নিকট হতেই আলোক পাচ্ছেন, সেই জন্যই জগৎকে আলোক দিতে পারছেন। এ বিষয়ে শ্রুতিবাক্য হল তমেব ভান্তং অনুভাতি সর্বং তস্য ভাষা সর্বমিদং বিভাতি। শ্লোকের শেষ চরণে ভগবান ও সনাতন এই দুটি শব্দের প্রয়োগ আছে। অভিপ্রায় এই যে সম্প্রজ্ঞাত সমাধিতে যোগীগণ সর্বশেষ সগুণ ব্রহ্ম লাভ করেন, এবং অসম্প্রজ্ঞাত সমাধিতে তারা নির্বিশেষ নির্গুণ ব্রহ্ম লাভ করে থাকেন। পদযোজনা হতে এই রকম অর্থ না হলেও অনুসঙ্গ হতে ঋষির এই রকম আশয় অনুমান করা যায়। এই পর্যন্ত বলে মহাত্মা চোখ বন্ধ করে বসে রইলেন। তাঁর দয়ায় শাস্ত্রবাক্য মনন করার বিধি কি তার একটা দিকদর্শন পেলাম। তিনি ধ্যান নিমিলিত লোচনে বসে আছেন, আর তাঁর সন্ন্যাসী শিষ্যদের দিকে তাকিয়ে দেখি তাদের প্রত্যেকেই সমকায় শিরগ্রীব হয়ে এক দৃষ্টি তাঁর দিকে তাকিয়ে বসে আছেন। বেলা তখন বোধহয় 11টা। নর্মদা তটের মুক্ত আকাশতলে গুরু ও তাঁর শিষ্যমণ্ডলীর এই রকম ধ্যান নিবিষ্ট দৃশ্য দেখে প্রাচীন বৈদিক ভারতবর্ষে ঋষিদের তপোবন দৃশ্য যেন আমার চোখে ভেসে উঠল। সবুজ গাছপালা ও পর্বতের অপরূপ শোভা এই পরিবেশকে আরও মহিমামণ্ডিত করে তুলেছে।